কেমন আছে? ভালো। কতটা খুশির? দু বছ আটকে থাকার পরে বাড়ি ফিরলাম, আমাদের অনুভূতি খুব ভালো লেগেছে, আমাদের পরিবারও খুব শান্তি পেয়েছে। নিউজ অনলাইন বাংলাকে ধন্যবাদ এটা দেখানোর জন্য। আমরা চাই ওরা যে কাজটা করেছে, হ্যাঁ খুব ধন্যবাদ ওদেরকে, ধন্যবাদ জানানো ছাড়া আমাদের কাছে উপায় নেই। হ্যাঁ, তারপরে বেতন পেয়েছেন? হ্যাঁ আমরা বেতন পেয়েছি, এক মাসের বেতন পেয়েছি, আগস্টের বেতনটা, কিন্তু আমাদের সেপ্টেম্বরে জুলাইয়ের বেতনটা সেপ্টেম্বরের 31 তারিখের ভিতরে আমাদের চুক্তি হয়েছে স্থানীয় লোকাল প্রশাসনের তৎপরতায়। ওখানকার ফের আমাদের দুজন ছেলে আছে, ওদের মাধ্যমে আমাদের টাকাটা অ্যাকাউন্ট পেমেন্ট হবে। দু মাস বেতন পেয়ে না পেয়ে আটকে ছিলেন, তখন কি অনুভূতি ছিল খবরটা? দু মাস বেতন না পেয়ে আমরা আটকে ছিলাম, আমাদের পরিস্থিতি ছিল ভয়ানক, আমরা খেতে পাচ্ছিলাম না ঠিক। আমাদের লোকাল প্রশাসন এবং আমাদের ওয়েস্ট বেঙ্গলের মিডিয়া দেখানোর জন্যে খুব আমরা উপকৃত হয়েছি। আমরা কোম্পানি থেকে খাওয়া দাওয়া দিয়েছিল দু তিন দিন, দিয়ে আমরা সুস্থভাবে যে যার ছেলে 55 ছেলে বাড়ি ফিরেছি। আপনার নাম? সুভাষিনী মুনিয়ান। আপনার নাতিরা বাড়ি ফিরেছে আটকে থাকার পর, কেমন লাগছে? না বাবা আটকে থাকা ভালো লাগছে বাবা, বাচ্চারা তো খেতে পায়নি, বাচ্চারা কান্নাকাটি, মানে যখন ফোন আসে এখানে কান্নাকাটি পড়ে গেছে বাবার। টিভিতে খবর দেখেছি? হ্যাঁ বাবা খবর দেখেছি, খবর তো দেখছি, অনেক বাচ্চা বসে আছে, অনেক বাচ্চা খাড়া হয়ে তারা বক্তৃতা দিচ্ছে। খবরের জেরে তারা আজকে বাড়ি ফিরলো, টাকাও কিছু পেয়েছে, কত টাকা? কত টাকা ওটা তো আমি জানি না বাবা। কতটা খুশি? ওইটাই খুশি। হ্যাঁ বাচ্চারা বাড়ি ফিরছে, সে রাত্রি 1টা 1.5টার দিকে বাড়ি ফিরছে। ঠিক আছে। হ্যাঁ আমাদের ভালো হয়েছে, ঠিক আছে, সবাই বাড়ি ফিরেছি ভালোভাবে সুস্থভাবে, এবং আমাদের হচ্ছে আগস্ট টাকা দিয়েছে, জুলাই টাকা দেয়নি, এবং জুলাই টাকা 6 লাখ টাকা ওখানে ডিউ আছে, এবং আমাদের হচ্ছে সেপ্টেম্বরের হচ্ছে 30 তারিখে অবধি টাইম নিয়েছে দেবে বলে ওরা, এবং মিডিয়ার কাছ থেকে আমার ধন্যবাদ এই চ্যালেঞ্জটা দেখানোর জন্যে, এবং আমাদের কাগজপত্রতে চুক্তিতে সই হয়েছে এসি সাহেব হচ্ছে মানে প্রশাসনের পক্ষ থেকে, এটাই আমার কাছে অনুরোধ। দাদা আপনার নাম? সোমেশচন্দ্র দাস। আপনার বাড়ির ছেলে দীর্ঘদিন কেরালায় আটকে ছিল, খবরের জেরে তারা বাড়ি ফিরেছে, কতটা খুশি? স্যার বলতে গেলে আমাদের ছেলেরা প্রায় 2 মাস কেরালে আটকে ছিল, খেজুরি আমাদের বাড়ি, ওখানে নানা দুর্গ্রস্ত অবস্থায় ওরা ছিল, আমাদের আশঙ্কা অনেক ছিল ছেলেরা বাড়ি ফিরতে পারবে না পারবে না, তারা আমরা টিভি চ্যানেলে দেখছি যে ওখানে বন্যা পরিস্থিতি খুবই ভয়াবহ, সেভাবে খুবই আশঙ্কা ছিলাম, তবে খবরের জেরে যে আমাদের ছেলেরা আজকেই সকালে মধ্যে বাড়ি ফিরে গেছে, এতে আমরা খুবই খুশি আনন্দিত। এবং আরও একটা বিষয় যে ওদের যে বেতনটা আটকেছিল ওরা প্রায় 1/4 অংশ অর্থাৎ 1/4 টাকা ফিরে পেয়েছে, এতে আমার খুবই খুশি, বাড়ির সবাই খুবই খুশি আনন্দিত যে ছেলেরা আপাতত যে বাড়ি ফিরেছে। তবে একটা অনুরোধ, ওরা যে 2 মাস ধরে ওখানে আটকেছিল সেই জন্য আপনাদের কাছে আমাদের বিশেষ অনুরোধ যেন ওরা আর বাকি টাকাটা কাইন্ডলি যেন পায়, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আমার নাম শঙ্কর প্রসাদ দাস। বলুন। আমার বাড়ি বাহারগঞ্জ, আমাদের এলাকার বেশ কিছু ছেলে কেরালাতে কাজ করতে গিয়েছিল, ওখানে টাকা পয়সা দেয়নি বলে ওখানে ওরা আটকেছিল, খেতে পায়নি, সেটা জানার পরে আমি নিউজ বাংলাতে এটা বলি
এবং ওনারা ওখানকার কেরালার যে সাংবাদিক আছেন ওনাদের সঙ্গে যোগাযোগ করে মোটামুটি একটা ফয়সলা হয়েছে, কিছু টাকা পয়সা ওদের দিয়েছে এবং কিছু টাকা বাকি আছে ওটা পরে দেবে। ওরা ওই ছেলেগুলো সব বাড়ি ফিরিয়েছে, এটা গ্রামবাসী হিসেবে যেমন আমি খুব খুশি এবং তাদের বাড়ির লোকজনেরাও খুব খুশি, এর জন্য আমি নিউজ বাংলার সমস্ত সাংবাদিক বন্ধুকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।